সবাইকে সুস্বাগতম, সবাইকে নমস্কার। আজকে শুরু করছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ যারা সংস্কৃত বিষয়ে জানতে চাও, শুধুমাত্র সংস্কৃত বিষয়ে জানতে চাও, সংস্কৃতকে ভালোবাসো, সংস্কৃত নিয়ে পড়তে চাও, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে যারা সিটেট বা এসএসসি দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে, যদি তোমরা দেখে নাও। তবে যারা সব বিষয়ে মনে করো সংস্কৃতের বেসিক অর্থাৎ একদম কিচ্ছু জানো না, অর্থাৎ সংস্কৃত শিখতে চাও, তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা। অন্যান্য যারা আছে সংস্কৃত বিষয়ে জানো এবং বর্ণপরিচয় সম্বন্ধে জানা আছে, তারা ভিডিওটা মনে করলে নাও দেখতে পারো, স্কিপ করতে পারো, অসুবিধে নেই। কিন্তু বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট বা শিক্ষার্থী এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং যারা আমার মনে হয় সিটেট দেবে, তারা একবার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ তোমাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সিটেটে কিছু কোশ্চেন আসে যে কোশ্চেনগুলো আমি কভার করব এই ভিডিওর মাধ্যমে। তাই বলছি যে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তাতে তোমরা আশা করি উপকৃতই হবে। আর তোমাদের এর সঙ্গে বলছি, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেল যোগ করে নাও। তোমরা যদি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু সেখান থেকে সমস্ত পরীক্ষার ফ্রি নোট পাবে। তার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো, আমি বলে দিচ্ছি, ইওর ইওর স্টাডি রুম নিউ, এটা সার্চ করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। আর সেখানে গিয়ে জয়েন করো, তোমরা যতটুকু তোমাদের প্রয়োজনীয় নোটস তার চেয়ে বেশি পাবে আশা করি। এবং শুধুমাত্র তোমরা যেসব পরীক্ষা এসসি বা সিটেট বা পিএসসি বিভিন্ন পরীক্ষার যা প্রয়োজনীয় তোমরা নোটস, আমি আশা করি এক কথায় সকল প্রকার কম্পিটিটিভ পরীক্ষার তোমরা কি আছে নোটস দিতে পেয়ে যাবে এখানে। শুধু একবার ভিজিট করো, অবশ্যই একবার ভিজিট করে দেখো বলছি। আর যারা এসএসসি যারা দেবে তাদেরও বলছি, তোমরা ওখানে গিয়ে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নেবে, তোমাদের অনেক উপকৃত হবে, অনেকেই উপকৃত হবে এবং তোমরা সবাই আশা করি উপকৃত হবে এবং ফ্রি নোটের মাধ্যমে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে বিষয়, দেখো আমাদের আজকের যেটা বিষয় সেটা হলো কি, দেবনাগরী বা দেবনাগরী যে অক্ষর গুলো আছে সেই অক্ষর সম্বন্ধে আমরা আলোচনা করব। কারণ আমরা সাধারণত যে বর্ণগুলো আছে আমরা জানি, বর্ণ কি হলো, সাধারণত দুপ্রকার বর্ণ, সেটা কি হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। সেটা সংস্কৃতেও আছে, বাংলাতেও আছে, সবকিছুতেই রয়েছে, আমাদের ভাষাতে রয়েছে, ঠিক আছে। সেই স্বরবর্ণগুলো আমরা জানি, কিন্তু কয়টি স্বরবর্ণ রয়েছে? টোটাল স্বরবর্ণ রয়েছে 13টি স্বরবর্ণ রয়েছে। আর সেই স্বরবর্ণর মধ্যে কিন্তু আর ভাগ আছে, একটা কি হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে আছে এবার লিখে দিচ্ছি, দেখো কিভাবে লিখতে হবে। দেখো অ আ অবশ্যই দীর্ঘ অশ্রু, দীর্ঘ রিড, ডাবল জি লি, এ তারপরে এখানে আছে ও এবং ও, এই হলো 13টি আমাদের স্বরবর্ণ। কত? এই হলো 13টি
স্বরবর্ণ, তাহলে কয়টি স্বরবর্ণ আমাদের? এখানে কিন্তু আমরা আছি 13টি স্বরবর্ণ পেয়ে গেছি, এই 13টি স্বরবর্ণ। তবে আমাদের এই স্বরবর্ণের মধ্যে প্রথম যে দুটো অক্ষর রয়েছে, এই দুটো অক্ষর নিয়ে কিন্তু রয়েছে, আমরা এটা কিন্তু সাধারণত এটা হিন্দিতে লেখা থাকে, হিন্দি বর্ণমালাতে এটা থাকে, কিন্তু সংস্কৃতে যে তোমাদের স্বরবর্ণ বা অ, এটা কিন্তু নর্মালি এই রকম লেখা থাকে, অ এবং আ, অ আ ই হ্রস্ব ই, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, ডাবল টি লি, এ ওই উ ও, এই পর্যন্ত যে তোমাদের 13টি বর্ণ রয়েছে স্বরবর্ণ, এই 13টি স্বরবর্ণ এখানে লিখে দেখাচ্ছে। ঠিক আছে, স্বরবর্ণগুলোকে আবার কি আছে, সেটা প্রথমেই বললাম, স্বরবর্ণ যে আছে এই স্বরবর্ণকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে স্বরবর্ণ কয়টি ভাগ করো? দুটি ভাগে ভাগ করা হয়। সেই দুটি ভাগ কি কি? দেখো, স্বরবর্ণকে আমরা যদি এখানে দুটি ভাগ করি, তাহলে একটা হবে হস্তস্বর, আর একটা হলো দীর্ঘস্বর। দেখো, আমরা যে বর্ণগুলো পড়ছি পাশাপাশি, দেখো দুটো বর্ণ রয়েছে, যেমন এখানে যদি অ, এটা হলো হস্ব, এবং আ, এটা হলো দীর্ঘ, কারণ প্রথম যে শব্দটা আমরা উচ্চারণ করছি অ, এতে কিন্তু আমাদের কি আছে, অনুন্ন প্রয়াসেই কিন্তু উচ্চারণ হচ্ছে, কিন্তু যখনই আ, তখন কিন্তু আমাদের প্রয়াসটা বেশি করতে হচ্ছে, সেই জন্য এটা কি দীর্ঘ সময় লাগছে, এটা কি উচ্চারণ করে দীর্ঘ সময় লাগছে, সেই জন্য এটা দীর্ঘ। পরের বর্ণটা দেখো, সেই সেম অনুরূপে হস্যই, আর এটা কি হবে দীর্ঘই, এই যে আছে দীর্ঘই, এই যে বর্ণ দুটি রয়েছে, বর্ণ দুটি কিন্তু আমাদের উচ্চারণ একই রকম, কিন্তু প্রায় উচ্চারণ, কিন্তু একটাতে কি আছে আমাদের অল্প প্রয়াস হচ্ছে, আর একটাতে কিন্তু প্রয়াসটা আমাদের বেশি করতে হচ্ছে। সেরকম দেখো এখানে হস্যু, এরপরে দেখো হস্যু, আর এদিকে কি আছে দীর্ঘ, তা এখানে দেখা যাচ্ছে না, এই দিকটা লিখে দিচ্ছি, তা সুবিধা হবে তোমাদের। তাহলে কি আছে, আমরা হস্যস্বর যেগুলো আছে, হস্যস্বর গুলো এক পাশে লিখছি, এবং দীর্ঘস্বর, এক কথায় তোমরা দেখবে যে প্রথমের যেটা আছে সেটা হলো হস্যস্বর, সমান উচ্চারিত বর্ণ যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তারপরে এখানে গিয়ে দেখো এই কটা কিন্তু হস্যস্বর রয়েছে, এবং তারপরে বাকিগুলো কিন্তু তোমাদের দীর্ঘস্বর রয়েছে, কারণ এই বাকি বর্ণ যেগুলো আছে সেগুলো কিন্তু উচ্চারণ করতে আমাদের সময় বেশি লাগে। তাহলে আমাদের হস্যস্বরে কয়টি বর্ণ পেলাম? টোটাল হলো 5টি, 5টি হস্যস্বর কটি? 5টি, অ, হস্যই, হস্যু, আর এখানে লি, এই যে 5টি আছে এই 5টি কিন্তু হস্যস্বর, বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর, আর বাকি যেগুলো আছে ওই কটা বাদ দিয়ে বাকিগুলো লিখলেই দীর্ঘস্বর। আর লিকে, আচ্ছা, আর এই লি যেটা রয়েছে, লিকে অনেক সময় কিন্তু একটা কনফিউশন রয়েছে, এবং এ নিয়ে মতামত রয়েছে, অনেকে বিভিন্ন মত রয়েছে, সেক্ষেত্রে লিকে অনেক সময় কিন্তু দীর্ঘস্বরের মধ্যেও ধরা হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো আমাদের স্বরবর্ণ। আচ্ছা, স্বরবর্ণর পরে আমাদের রয়েছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ, আমরা যদি ব্যঞ্জন বর্ণ বলি, ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণা এগুলোকে যদি আমরা সাধারণভাবে দেখি, এর মধ্যে কিন্তু যে ব্যঞ্জন বর্ণ কাদের বলে আমরা আগে থেকেই জানি, সেটা কি যে স্বরবর্ণের সাহায্য ছাড়া, যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া একা একই উচ্চারণ হতে পারে না, তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে কি আছে, আরেকবার বলছি, যে স্বর আমরা যে ধ্বনি বা বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, বা যে বর্ণ অন্য বর্ণের সাহায্য, এক কথা যেটা, যে বর্ণ, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য
সাহায্য ছাড়া উচ্চারিত পারে না তাকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ দেখো, এই ব্যঞ্জন বর্ণ গুলো কিভাবে উচ্চারণ হচ্ছে? সব সময় কিন্তু কোনো না কোনো বর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হচ্ছে। সংস্কৃত ভাষায় টোটাল কয়টি ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়েছে? টোটাল বলা হয় সংস্কৃত শব্দে, কিন্তু সংস্কৃত যেটা আছে সেখানে কিন্তু 35টি। কয়টি ব্যঞ্জন বর্ণ? 35টি। তাহলে এবার দেখো যে স্বরবর্ণ কয়টি রয়েছে, এর আগে বললাম স্বরবর্ণ হলো 13টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? ব্যঞ্জন বর্ণ এখানে রয়েছে 35টি, অর্থাৎ 35, বা এখানে তেরোটি স্বরবর্ণ এবং 35টি ব্যঞ্জন বর্ণ। তাহলে কটি আছে? 13টি হলো স্বরবর্ণ এবং 35টি ব্যঞ্জন বর্ণ। তাহলে সেগুলো কি কি? তাহলে এবার আমরা লিখি, ঠিক আছে? দেখো প্রথমে হলো, আর একটা জিনিস বলছি, এটা তোমরা কিন্তু যারা 11-এর যারা আছে, বিশেষ করে এখনকার যারা স্টুডেন্ট, তাদের অসুবিধা হলে তারা অবশ্যই একবার লেখা প্র্যাকটিস করে নাও সাথে, তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমে ক, ক, গ, ঘ, এরপরে দেখো চ, ছ, জ, এরপরে দেখো ট, ট, খ, ট, ঘ, মধ্যম, ত, থ, দ, ধ, ন, প, ফ, গ, ঘ, ম, জ, র, ল, কালবস্ত্র। এরপরে যেটা থাকবে মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স, দন্ত স, অনিষ্ঠ বিসর্গ চন্দ্র। তাহলে কটা হলো টোটাল? দেখো কটা লাইন আছে, আমরা যদি লাইন হিসেবে করি তাহলে প্রত্যেকটা লাইনে কটা করে বর্ণ আছে? 5টা করে। তাহলে এদিকে আরেকটা জিনিস দেখো, এই যে বর্ণমালা আছে এগুলো কিন্তু ভাগ করা হয়। ভাগ করে কি বলা হয়? অপহ, বিসর্জনীয়, কণ্ঠ, ঈর্ষণম, তালু, এই এইভাবে যা আছে। তাহলে দেখো প্রথমে এখানে কটি বর্ণ আছে? এখানে দেখো যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ক বর্গ। বর্গ কেন বর্গ বলছি? দেখো বর্গ কি আছে, বর্গের একটা কিন্তু সমান ভাবে কি আছে, বর্গের চারটি, যে কোনো বর্গক্ষেত্রে কি চারটি বাহু সমান। তাহলে এখানে অক্ষরে যদি বর্গ দেখা যায় তাহলে এই ক্ষেত্রে কটি আছে? 5টি বর্ণ আছে, এই দিকে 5টি বর্ণ, এই দিকে 5টি বর্ণ, এই দিকে 5টি বর্ণ। আমরা যদি এর ক্ষেত্রফল কি জানি, যে বাহু স্কোয়ার, 5 5 কত হয়? 25। তাহলে এখানে বর্ণের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখো কটা আছে? এই পর্যন্ত পদ থেকে শুরু করে এখানে টোটাল কিন্তু 25টা বর্ণ রয়েছে। এই যে বর্গটা, এই বর্গকে বলা হয় কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিন্তু দেখে বলা হয় বর্গ,
কি বলা হয় বর্গের বর্ণ, সেখানে কি আছে প্রত্যেকটা আবার বর্গের আবার নাম আছে, শুরুর যে অক্ষরটা আছে বা যে যে বর্ণটা আছে সেই বর্ণ দিয়ে কিন্তু সেই বর্গটা শুরু হয়, যেমন ক বর্গ মানে ক দিয়ে শুরু, যেহেতু ক খ গ ঘ ম, তাই এই ক্ষেত্রে যে আছে এই যে বর্ণটা রয়েছে এই বর্ণগুলোকে কি বলা হয় ক বর্গ, চ ছ জ ঝ ইয়া একে বলা হয় চ বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য এলো কি আছে ট বর্গ, ত থ দ ধ ন এটা কিন্তু কি আছে ত বর্গ, প ফ ব ভ ম এটা এটা হলো প বর্গ, একসঙ্গে একে বলা হয় টু 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 আর হলো কি বলা হয় কুচু টু টু কু, প্রত্যেকটা বর্গের যে আছে বর্গের নামকরণ করা হয়েছে প্রথম বর্গে কু তারপর চু টু টু কু, তাহলে এখানে যে ক এখানে ক ক কটা কোথায় উচ্চারণ হচ্ছে কণ্ঠে, এর উচ্চারণ চ চ কোথায় হচ্ছে মূর্ধা, তারপরে কি আছে ট এটা কি হচ্ছে তালুতে, তারপর ত বর্গ সেটা হলো ত থ দ ধ ন এটা কি নাসিক, আর কি আছে এটা ক ফ এটা কি ওষ্ঠ, অর্থাৎ কি ঠোঁট, আমরা এই বর্ণগুলো দেখো প্রত্যেকটা বর্ণ উচ্চারণের সময় কিন্তু এদের এক একটা করে স্থান রয়েছে, অর্থাৎ বেশিরভাগ বর্ণ যখন আমরা ওগুলো এই সেই বর্গের বর্ণগুলো উচ্চারণ করব তাহলে সেই সময় আমাদের শ্বাসাঘাতটা কিন্তু নির্দিষ্ট একটা করে স্থানে হয়ে থাকে, ক খ গ ঘ ম এটা কি সম্পূর্ণ কি হচ্ছে উচ্চারণটা কোথায় হচ্ছে কণ্ঠ, যদি আমরা এইরকম একটা ধরি মানুষের মুখের চিন্তা করি তাহলে দেখো এরকম করে যদি ধরি তাহলে আমাদের যে ই হচ্ছে যে এই যে আমাদের শ্বাসনালীটা আছে এই রকম কিন্তু এখানে রয়েছে, তা এখানে কি আছে যখনই আমরা জিহ্বা দিয়ে কোনো কথাটা বলি বা এখান থেকে বাইর থেকে যে আমাদের শ্বাসটা বেরোচ্ছে শ্বাস বেরিয়ে প্রথমে যখনই আমাদের কণ্ঠে এই জায়গাটাতে আঘাত করছে তখন কি হচ্ছে বর্ণগুলো কি আসে প্রথম ক বর্গের যে বর্ণগুলো সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে, আর তারপরে দেখো তারপরে দেখো যে কি হচ্ছে তারপরে যেটা আসে যে মূর্ধা এই জায়গাটাতে যখন এই জায়গাটাতে যখন আঘাত করছে সেটা হলো মূর্ধা, সেক্ষেত্রে কি চু টু টু, আমরা নর্মালি বলি কি আছে যে চ ছ জ ছ ঞ এটা কোথায় উচ্চারণ হচ্ছে আমরা কিন্তু বলছি যে কণ্ঠর থেকে একটু উপরে, তারপরে দেখো যে ট বর্গ আছে ট ঠ ড ঢ কি আছে মূর্ধন্য, এই যে বর্ণ আছে সেটা কিন্তু তালুতে এসে উচ্চারণ হচ্ছে কোথায় আছে তালুতে, তারপরে কি আছে ত থ দ ধ ন এটা কি সমস্ত শব্দটা কি আছে এখানে আমরা যখন কথা বলছি এটা নাক দিয়ে কিন্তু নাক দিয়ে কিন্তু হাওয়াটা বেরোচ্ছে এবং নাক দিয়ে সে হাওয়াটা বেরোনোর জন্য এই শব্দগুলো উচ্চারণ হচ্ছে, আর এরপরে লাস্টে যে শব্দটা রয়েছে লাস্টে যে বর্ণ প ফ ব ভ ম এটা কিন্তু আমরা কি আছে এই ঠোঁটের মধ্যে এই হাওয়াটাকে ঠোঁটের মধ্যে চাপ দিয়ে আমরা কিন্তু উচ্চারণ করছি প ফ ব ভ ম, তাহলে কি এই যে উচ্চারণ যেটা হচ্ছে সেটা কিন্তু ঠোঁটের মাধ্যমে হচ্ছে, এই যে ঠোঁটের মাধ্যমে হচ্ছে এর ফলেই কিন্তু বর্ণটা সঠিক উচ্চারিত হচ্ছে এবং তার স্থানটা স্থানে উচ্চারিত হচ্ছে, দেখো এবার কি হলো ব্যঞ্জন বর্ণ যদি তোমাদের লিখতে বলে ব্যঞ্জন বর্ণ এইভাবে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য বলছি, দেখো ক খ গ ঘ এগুলো কি ব্যঞ্জন বর্ণ, এগুলো ব্যঞ্জন বর্ণ এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ লেখা হয়নি, কারণ ব্যঞ্জন বর্ণ লেখার সময় কি আছে ব্যঞ্জন বর্ণ শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে পারে না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হয়ে তবেই উচ্চারিত হয়, যেমন ক যোগ অ তারপরে খ যোগ অ পরেরটা যদি লিখি তাহলে কি হবে খ, এখানে লিখি দেখো যে খ যোগ অ এইভাবে মিলে খ হচ্ছে, এই যে হসন যেগুলো আছে হলন্ত হলন্তটা লোপ হয়ে লাস্টে খ হচ্ছে, এইভাবে যদি
সমস্তটা না হয় তাহলে কিন্তু ব্যঞ্জন বর্ণ হবে না, অবশ্যই শুধু ব্যঞ্জন বর্ণ লিখতে বললে অসন্ধ তোমাদেরকে দিতেই হবে। তাহলে এবার তোমরা কি আছে, তাহলে এতক্ষণ ধরে তোমরা কি শিখতে শিখলে, তাহলে প্রথম শিখলে কি স্বরবর্ণের পরিচয়, প্রথম শিখলে কি স্বরবর্ণের পরিচয়, বা সেক্ষেত্রে কি আছে যে তোমাদের যদি বলা হয় বা সেই স্বরবর্ণ সম্বন্ধে তোমরা যে শিখলে, কয়টি স্বরবর্ণ ছিল, 13টি স্বরবর্ণ, সেই 13টি স্বরবর্ণ সম্বন্ধে আলোচনা করা হলো, তারপরে ব্যঞ্জন বর্ণ কয়টি আলোচনা করা হলো, ব্যঞ্জন বর্ণ আলোচনা করা হলো 35টি। এবার তোমাদের কিন্তু আর একটা জিনিস, শুধু এইটুকু শিখলে হবে না, এর সঙ্গে সংস্কৃতের সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, আমাদের পড়তে এবং তার মানে বুঝতে গেলে আমাদের যেটা প্রথমে জানা দরকার বা লিখতে গেলে প্রথমে যেটা সমস্যা হয় সেটা হলো যুক্ত বর্ণ। অর্থাৎ আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু যুক্ত বর্ণ লিখতে পারি না, অথবা লিখতে আমাদের অসুবিধা হয়। সেই সমস্যাটা সমাধানের জন্য তোমাদের অবশ্যই কিন্তু যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় সেটা দেখতে হবে, আর সেটা প্র্যাকটিস করলে, কয়েকবার দেখলে এবং প্র্যাকটিস করলে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। যেমন ধরো তোমাদের কয়েকটা বর্ণ যেটা তোমাদের জানা, যেমন বলা হয় যুক্তক্ষ, এই যুক্তক্ষ, এই যুক্তক্ষ বর্ণটা কি আছে, যুক্তক্ষ বললাম এর মধ্যে কি কি আছে, এর মধ্যে কিন্তু তোমার মনে রাখবে ক, হস্যনযোগ, মূর্ধন্য ষ, কি আছে এর মধ্যে, ক, হস্যনযোগ, মূর্ধন্য ষ। তারপরে যদি বলা হয় তোমাদের জ্ঞান, জ্ঞান, জ্ঞানের ক্ষেত্রে কি আছে, কি কি আছে, গুরগির জ, হস্যনযোগ, ঞ, কি আছে, বর্গের হস্যনযোগ, ঞ, এগুলো কিন্তু তোমাদের যুক্ত হয়েছে, তবেই কিন্তু এই জ্ঞা এই শব্দটা কিন্তু উচ্চারণ হচ্ছে। তারা ত্বা কি আছে, ত্বা এটা এর মধ্যে আছে কি, এটা সমান সমান আছে ক, হসন, যোগ, এখান থেকে এটা পাচ্ছি। এরপরে দেখো স্র, স্র তাহলে এক্ষেত্রে কি আছে, তালব্যশ্রয়, হসন, যোগ, র, এই ছিল এখানে বর্ণ। এরপরে দেখো এইভাবে আরো শেখাবো, কিন্তু আর একটা জিনিস তোমাদের যেটা জানতে হবে যে সংস্কৃত যেহেতু জানছো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, সেটা হলো যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পরিচয়। সেই সংখ্যা পরিচয় অনেকেরই অসুবিধা হয়, তাই মনে করছি যে এই অক্ষর যখন পরিচয় হচ্ছে তাহলে সংখ্যাটা সম্বন্ধেও একবার জানা হয়ে যায়। তাহলে ঠিক আছে, প্রথমে আমি বাংলায় লিখে নিই, এক, তাহলে এবার দেখো এই বাংলার পাশাপাশি আমরা কিন্তু সংস্কৃতে লিখবো। প্রথম হলো এক, এক এমন করে লেখা হয়, অথবা অনেক সময় কিন্তু তোমাদের এমন করেও লেখা থাকে, ঠিক আছে, এক। তারপরে হলো দুই, দুই, তারপর তিন, তিন, এরপরে দেখো চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আর 10 হলো এখানে যদি লিখি, এই হলো সংখ্যা। এইটুকু যদি জানো বাকিগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গেই তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল বর্ণ। এরপরে আমরা যেটা শিখবো শিখবো বা এক এক কথায় কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যে যেগুলো কি যে সংস্কৃত বর্ণের উচ্চারণের বৈসাদৃশ্য, অর্থাৎ কিছু বর্ণ আছে তার কিছু কিছু বর্ণ যেটা আছে বিপরীত ভাবে বৈসাদৃশ্য, অর্থাৎ মিল নেই, সেই বর্ণগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। যেমন সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষা আমরা যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু একটা পরিবর্তন লক্ষ্য করা।
করা যায়। যেমন সংযুক্ত বর্ণ যেসব আছে সেটা কিন্তু আমাদের বাংলাতে কিন্তু পৃথক পৃথক মানে সংস্কৃত যেটা আছে পৃথক ভাবে ব্যবহার হয়, কিন্তু সংযুক্ত উচ্চারণ যেটা আছে পৃথক ভাবে বাংলাতে করতে হয় না। যেমন আছে ধরো একটা ব্যাপার আছে যেমন ব, আবার যেটা আছে এখানে ব ব দুটো বর্ণ আছে, একটা হলো অন্তঃস্থীয় ব এখানে, আর একটা কি বর্গীয় ব। অর্থাৎ বর্গীয় ব অর্থাৎ কি, যেটা বললাম বর্ণের পাঁচটা, অর্থাৎ এদিকে পাঁচ এদিকে পাঁচ, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে বর্ণ আছে এটা কিন্তু বর্গের মধ্যে পড়ছে, এদেরকে বলা হয় বর্গীয় বর্ণ। এবং এর বাইরে যে বর্ণটা আছে তাকে কিন্তু এমনি নর্মাল অন্তঃস্থীয় অন্তঃস্থীয় বর্ণ বলা হয়, ঠিক আছে। তা এবার দেখো যে বর্গীয় বর্ণ এবং অন্তঃস্থীয় বর্ণের মধ্যে বাংলাতে আমাদের বাংলা ভাষাতে কিন্তু কোনো রকম পার্থক্য নেই, কিন্তু সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন তারপর সংস্কৃত যেটা আছে তিনটে স আছে, কি আছে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত্য স। কি কি আছে? তালব্য স, মূর্ধন্য স হলো দন্ত। এই তিনটি যে শব্দ রয়েছে বা এখানে রয়েছে এই অক্ষর গুলো কিন্তু সংস্কৃতে আলাদা আলাদা উচ্চারিত এবং স্থান ভিন্ন হওয়ার দরুন সেগুলো কিন্তু উচ্চারণও ভিন্ন হয়, কিন্তু আমাদের বাংলাতে কিন্তু এর কোনো পরিবর্তন নেই, সবগুলোতে কিন্তু তাল স্বয়ে উচ্চারণ হয়, তিনটি উচ্চারণ প্রায় একই রকম হয়, ঠিক আছে। তারা বিসর্গ, বিসর্গর সন্ধি বা বিসর্গ যেটা রয়েছে সেটা সংস্কৃতে উচ্চারণ কিন্তু যে বর্ণটা তার শেষে হয় এর মতো উচ্চারণ হবে। যেমন এখানে যদি বলে রামা রামা, এই যে হটা কিন্তু হালকা, এই বিসর্গের পরিবর্তে কিন্তু হয় এর উচ্চারণ হয়। আর বাংলাতে যদি এই রাম থাকতো তাহলে কি রাম শুধুমাত্র, কিন্তু এর পরে কি আছে সেই জিনিসটা লক্ষ্য করা হতো না। আরেকটা জিনিস এখান থেকে তোমাদের জানতে হবে, যেটা ব্যঞ্জন বর্ণে অনেকেই বলে যে সংস্কৃতে খণ্ডিত্ব কোথায় গেল, সংস্কৃতে খণ্ডিত্ব কি হবে, এটা নিয়ে অনেকেরই সমস্যা আছে। তাদের জন্য বলছি যে খণ্ডিত্ব যে আছে এটা বর্ণ অর্ধেক, অর্থাৎ তয়ের অর্ধেক বর্ণ, তার জন্য এখানে তয় হসন এই যে আছে এটা করলেই কিন্তু হয়ে যাবে, বুঝলে। তাহলে সংস্কৃতে খণ্ডিত্ব কিভাবে লিখতে হয়, খণ্ডিত্বর কোনো লেখা নেই, তয় হসন্ত লেখা থাকে, ঠিক আছে। সংস্কৃতে কিন্তু খণ্ডিত্ব বলে কোনো শব্দ নেই। এবং এরপর আরেকটা যেটা দেখা, শব্দ এবং ধাতুরূপের ক্ষেত্রে স্বরবর্ণের পরে অনেক ক্ষেত্রে বিসর্গ বিসর্গ কি থাকে, বিসর্গের পরিবর্তে অনেকের পরিবর্তে ময় হসন হয়, বিসর্গ যুক্ত হয়, এবং ব্যঞ্জন বর্ণ পরে থাকলে ময়ের স্থানে অনুস্বর যুক্ত হয়, কিন্তু বাংলাতে সেই ব্যাপার কোনো রকম প্রক্রিয়া হয় না। এবার দেখো এটা তো সাধারণত কথাগুলো জানলে, এরপরে তোমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হলো মাত্রা। কি বলা হয় মাত্রা? মাত্রা কি? মাত্রা কথার অর্থ হলো আমরা যেটা বলি আকার, সেটাকে বলা হয় মাত্রা। যেমন অতে অতে কি হবে, অতে কিছুই যায় না কিন্তু আতে আকার, এবং হস্যইতে হস্যিকার, দীর্ঘইতে দীর্ঘইতে কিন্তু দীর্ঘিকার, রহস্যতে হস্যতে কিন্তু হস্যকর, কেমন হবে? দীর্ঘ হতে এরপরে দেখো রি, রিকার আমাদের সবারই জানা আছে, সেটা বলার কোনো অসুবিধা নেই, সে রিকারটা কি হবে। এরপরে দেখো
হরিকারের পরে এ, কই, এবং ওতে হবে এই হলো তোমাদের বর্ণগুলো যে আকার ইকার ব্যবহার করে তোমাদের লিখতে হবে। যেমন এরপরে যদি এটা দিয়ে তোমাদের আরো কিছু বলা হয়, কয় হসন যোগ আ কি হবে, যেমন একটা তোমাদের বুঝিয়ে দিই, যেমন এখানে বলা হলো ন ফলা বা কিভাবে যুক্ত করতে হবে, যেমন অনুস্বর যুক্ত হয়ে গেল, অনুস্বর যেমন আছে, প্রথমে একবার একটা একটা করে বলে দিচ্ছি যে অনুস্বর বিসর্গ বা যেটা আছে অনুস্বর কিভাবে যোগ করবে, একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি তাহলে অসুবিধা হবে না। অনুস্বর যোগ করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, যে বর্ণটা আছে তার উপরে ফোঁটা দিতে হবে, যেমন কং কং, এই যে অনুস্বরটা, অনুস্বরটা উপরে একটা ফোঁটা দিলেই হয়ে যাবে, সেটা হলো অনুস্বর যে কোনো বর্ণ। তারপর বং, এটা কি হবে বং, এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে অনুস্বর কি যোগ করতে হবে, উপরে যে বর্ণটার পরে অনুস্বর হবে তার আগের বর্ণটার মাথার উপর কিন্তু কি হবে বিন্দু হবে, এরপরে যুক্ত বর্ণের মধ্যে যেটা আছে ন, ন আর ন, অর্থাৎ কি দুটো আছে, একটা হলো দন্ত্য যুক্ত দন্ত্য ন আর অব্লিক এই দুটো যোগ করতে গেলে, যেমন অগ্নি, অগ্নিটাকে যদি ভাঙা যায় তাহলে এর মধ্যে কি আছে, লাস্টে দেখো এই যে গয়ন আছে, কি আছে গয়না, গয়না কিভাবে লেখা হয়, এখানে এইভাবে গ লিখে তার নিচে, ঠিক আছে, এটা হলো ন। এরপরে যদি আরো কিছু থাকে, যেমন প্ল, এরপর বপলা, বপলা যোগের ক্ষেত্রে কি আছে, কোন বর্ণের নিচে শুধুমাত্র, যেমন ক এর নিচে ব দিয়ে দিলে হয়ে যাবে, অথবা তোমাদের যদি বলা হয় ধ, ধ এই যে বর্ণগুলো আছে শুধুমাত্র অক্ষরের শেষে সেই আগের যে বর্ণটা যেটা যুক্ত হয় সেটা যুক্ত করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা এগুলো তো জানোই, তারপরে যেটা আছে জফলা যেটা গুরুত্বপূর্ণ, যেমন গেলে কে কে, এখানে গেছে কয় জফলা অন্তুস্থিয়া, কয় অসন্ধ যোগ অন্তুষ্টি, এবং রয়ের প্রয়োগ হবে, রয়ের প্রয়োগ কিভাবে হয়, যেমন ক্রোধ, এখানে গেছে কর নিচে কিন্তু এখানে র আছে,
নিজের রতে কি হয়ে গেছে, রফলা হয়ে গেছে, রতে রফলা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকছে, আর যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এর পরের দিন তোমাদের বলে দিচ্ছি যে মনুসংহিতার প্রথম অধ্যায় যেটা আছে আলোচনা করা হবে, মনুসংহিতার প্রথম অধ্যায়।